नमस्कार बन्धुरा, आज हमें तीन एवं चार नम्बर गोपालर टुपी तैरी करब। तो क्यों तैरि करब चलो देखो। हमें इखने दस नम्बर कुरुश नहींटो कलर नहीं देखो। ये प्रथम घर तुले नेब, घर तुले नहीं चेन तैरी कर दुटो तीनटे चारटे पाँचटा छटा सातटा आठटा नौटा दसटा। এইখানে আমি দশটা চেন তৈরি করে নিয়েছি। এইভাবে আমি বিয়াল্লিশটা চেন তৈরি করে নেব, মানে 42 চেন তৈরি করে নেব। এই দেখুন, এইখানে আমি বিয়াল্লিশটা চেন তৈরি করে নিয়েছি। এখন দেখুন একটা দুটো তিনটে, তিনটে চেন বাদ দিয়ে চার নাম্বার চেনে গিয়ে ডাবল ক্রসেট বনে নেব। এইখানে আমি তিনটে চেন বাদ দিয়ে দিয়েছি, चार नम्बर चेने गए डबल क्रसेट बने नेब। ये देखो प्रत्येक चेने एक डबल क्रसेट बने नेब। ये देखो, ये पुरो चेनटा एक डबल क्रसेट बने नेब। ये देखो, यहाँ हे सोजा दिक, यहाँ हे उल्टो दिक। तो सोजा दिके हमें दुटो लाइन बुने नेब। ये देखो ये चेने गए हमें जयन कर देव, जयन कर दिए दुटो चेन नेब, एक दुटो दुटो चेन नेवार पर देखो ये पेछन दिकटा दिए हमें बुने नेब। ये देखो हाफ डबल क्रसेट बुने नेब। এইভাবে রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন আমি দুটো লাইন এই যে বুনে নিয়েছি। দেখুন এইভাবে এই যে সেলাই করতে হবে। এই দেখুন এই কালারটা দিয়ে আমি ম্যাজিক রিং তৈরি করে নেব। এইখানে আমি তিনটে চেন নেব, একটা দুটো তিনটে। তিনটে চেন নেওয়ার পরে দেখুন তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা
छोटा, सातटा, आठटा, नौटा। এখানে চেনটা ধরে নটা ডাবল ক্রসেট আমি বুনে নিয়েছি। তো দেখুন, এই যে এই দেখুন, এই যে যে চেন রয়েছে এর ফাঁকা জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা আমি এই ঘরটা তুলে নেব, এই যে ঘরটা তুলে নেব, তুলে একটা চেন নেব। চেন নেওয়ার পরে একটা সিঙ্গেল ক্রসেট বুনে নেব। দেখুন, বুনে নিয়েছি। এখন একটা, দুটো, তিনটে, তিনটে চেন বোনার পরে দেখুন এই যে দুটো ঘর একসঙ্গে বুনে নেব। আবার দেখুন এই যে, এই যে ফাঁকা জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা সিঙ্গেল ক্রসেট বোনা নেব। বোনার পরে একটা, দুটো, তিনটে চেন নেব। তিনটে চেন নেওয়ার পর দেখুন এই যে দুটো ঘর আমি বোনা নেব একসঙ্গে, বোনা নিয়েছি। আবার দেখুন এই যে ফাঁকা জায়গাটা বোনা নেব। আবার একটা, দুটো, তিনটে চেন বুনে নেব। তিনটে চেন বোনার পরে দেখুন এই যে দুটো ঘর রয়েছে সেই দুটো ঘর আমি একসঙ্গে বুনে নেব। এই দেখুন, এইভাবে রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন এই যে ফাঁকা জায়গাটা, এই দেখুন এইখানে গিয়ে সিঙ্গেল ক্রসেট বুনে নেব। এই দেখুন এই কালারটা দিয়ে আমি এই যে ম্যাজিক গ্রিন তৈরি করে নেব। তিনটে চেন তৈরি করে নেব, একটা, দুটো, তিনটে। তিনটে চেন তৈরি করার পরে এখানে আমি ডাবল ক্রসের সাতটা বুনে নেব। এই দেখুন, তাহলে দেখুন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে চেনটা, চেনটা ধরে আটটা ডাবল ক্রসেট বুনে নেবো। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আর চেন একটা, আটটা এখানে ডাবল ক্রসেট বুনে নিয়েছি। একটা চেন, সাতটা ডাবল ক্রসেট। দেখুন, এখন আমি যে টেনে নেব, টানার পরে এখানে আমি তিনটে চেন নেব, একটা, দুটো, তিনটে। এই যে যেখানে চেনটা নিয়েছি সেখানে আমি ডাবল ক্রসেট বুনে নেব। এই দেখুন, প্রত্যেকটা চেনে দুটো দুটো করে ডাবল ক্রসেট বুনে নেব।
দেখুন দুটো দুটো করে ডাবল করা সেট বুনে নেব। দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা এই যে সাতটা, তাহলে সাতটা চেনে আমি দুটো দুটো করে ডাবল ক্রস সেট বুনে নেব। এই দেখুন এটা লাস্ট, তো লাস্টে গিয়ে আমি একটা ডাবল ক্রস সেট বুনে নেব। আবার একটা দুটো তিনটে চেন নেবো, তিনটে চেন নেওয়ার পর দেখুন ঘুরিয়ে নেব। এই যে ঘুরিয়ে নিয়েছি, তো যেখানে আমি চেনটা নিয়েছি সেখানে বুনবো না, এই যে পাশের চেনে গিয়ে ডাবল ক্রস সেট দুটো একই ঘরে বুনে নেব। এই দেখুন এই যে পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রস সেট বুনে নেব। এই দেখুন পাশের চেনে গিয়ে দুটো ডাবল ক্রস সেট একই ঘরে বুনে নেব। এই দেখুন পাশের চেনে গিয়ে, তাহলে এখানে একটা চেনে একবার বুনবো, একটা চেনে দুবার ডাবল ক্রস সেট বুনে নেব। এই দেখুন এই যে পাশের চেনে গিয়ে একটা, তার পাশের চেনে গিয়ে দুটো ডাবল ক্রস সেট বুনে নেব। এইভাবে রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন এটা লাস্ট, তো লাস্ট গিয়ে আমি একটা ডাবল ক্রস সেট বুনে নেব। এই যে বুনে নিয়েছি, এই দেখুন এই যে উল্টা আমি চেঞ্জ করব। এটা হচ্ছে সোজা দিক, তো সোজা দিকের এইখানে আমি ঘরটা তুলে নেব। এই যে ঘরটা তুলে নিয়েছি, একটা চেন নেব। চেন নেওয়ার পরে দেখুন ওই ঘরে আমি সিঙ্গেল ক্রস সেট একটা বুনে নেব। এই দেখুন এইখানে যেভাবে ডিজাইনটা আমি তৈরি করেছি, এই যে ঠিক সেইভাবেই ডিজাইনটা তৈরি করে নেব। দেখুন একটা দুটো তিনটে, তিনটে চেন নেওয়ার পর দেখুন এখানে যে দুটো ঘর আছে, দুটো ঘর আমি একসঙ্গে তুলে নেব। তোলার পরে দেখুন এই যে দুটো ঘর বাদ দেব, দুটো ঘর বাদ দেওয়ার পরে দেখুন এখানে গিয়ে সিঙ্গেল ক্রসের বুনে নেব। এখন একটা দুটো তিনটে চেন নেব, তিনটে চেন নেওয়ার পর দেখুন এই যে দুটো ঘর আমি তুলে নেব। এইখানে যে দুটো ডাবল ক্রস সেট আছে, এই দুটো ডাবল ক্রস সেট আমি বাদ দিয়ে দেব। এই দেখুন এইখানে গিয়ে আমি আবার সিঙ্গেল ক্রস সেট এই যে বুনে নেব, একটা দুটো তিনটে, তিনটে চেন নেওয়ার পরে এই যে একসঙ্গে দুটো ঘর বুনে নেব। এই যে বুনে নেব, এইখানে আমি দুটো ঘর বাদ দেবো, দুটো ঘর বাদ দেওয়ার পরে পাশের চেনে গিয়ে আমি আবার ডিজাইনটা তৈরি করবো। একটা দুটো তিনটে চেন নেব, তিনটে চেন নেওয়ার পর দেখুন এইখানে আবার দেখুন এইখানে যে পাশের ঘরে গিয়ে আমি আবার ডিজাইনটা বুনে নেব। একটা দুটো তিনটে চেন নেব, তিনটে চেন নেওয়ার পরে দেখুন এই দেখুন এই যে দুটো বাদ দেব, লাস্টে গিয়ে আমি সিঙ্গেল ক্রস সেট বুনে নেব। এই দেখুন এখন আমি সেলাই করে নেব।
এই দেখুন, এটা হচ্ছে সোজা দিক, এটা উল্টো দিক। তো আপনারা চাইলে উল্টো দিক করেও সেলাই করে নিতে পারেন। এখানে আমি সোজা দিক করে সেলাই করে নেবো। দেখুন, সমান সমান রাখতে হবে, সমান সমান রেখে এইটা এই দিকে দিতে হবে, এইটা এই দিকে দিতে হবে। দেখুন, এইভাবে আপনারা সেলাই করে নিতে পারেন। এই দেখুন, এই যে সেলাই করে নেব। এই দেখুন, এইটা আমি এইখানে সেলাই করে দেবো। এই দেখুন, এইখানে আমি ফুতি লাগিয়ে দিয়েছি, আর এইটা এইখানে সেলাই করে দেব। দেখুন, এই দেখুন, গোপালের টুপিটা তৈরি করা হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।